হ্যালো এভরিওান একটা প্রশ্ন সকলে মাথার মধ্যে থাকে সকল বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাব্লু বিসিএস স্বপ্ন দেখো তাদের মাথার মধ্যে থাকে যে স্যার ডাব্লিউ বি পড়তে গেলে কোন সাবজেক্টটার ওপর আমাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কোন সাবজেক্টটা আমাকে কতটা সময় দিতে হবে এবং মার্কেটে এটাও শোনা যায় কারণ বেলঘড়িয়াতে আমি থাকি বেলঘুরিয়াকে বলা হয় দ্বিতীয় মুখার্জী নগর স্টুডেন্ট হাফ এরিয়া সরকারি চাকরি পরীক্ষার্থীরা সকলে কিন্তু বেলঘড়িয়াতে থাকে মেস মেসে তো বেলঘুরিয়াতে আমি একাধিক স্টুডেন্টের মুখে বা আমাদের ভাই বোনদের মুখে আমি শুনেছি যে দেখো ভাই কিছু সাবজেক্ট আছে যেগুলো একটু বেশি জোর দাও আর কিছু সাবজেক্ট আছে সেগুলো একটু বেশি জোর দিও না তো সেখান থেকে একটা প্রশ্ন উঠে আসে যে ডাব্লু পরীক্ষায় আমাকে সমস্ত সাবজেক্ট পড়তে হবে কিন্তু এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো খুব স্কোরিং এবং এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো খুব একটা বেশি না পড়লেও চলবে ডিপলি না পড়লেও চলবে আরে শোন না অন্য কোনো সাবজেক্ট থেকে বেশি নাম্বার তুলে নে না এই ধরনের প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণ ভয়ঙ্কর একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তোমাদের মাথার মধ্যে মনে হবে স্যার আপনি ভয়ঙ্কর শব্দটা ব্যবহার করলেন কিন্তু কেন এই প্রশ্নটার সাথে তো আমিও জড়িত এই প্রশ্নটার সাথে আমিও জড়িত তাহলে আপনি ভয়ঙ্কর শব্দটা কেন ব্যবহার করলেন দেখো একটা কথা খুব মানে ডিপলি চিন্তা কর তোমাকে ভাত দেওয়া হয়েছে তুমি একটা ভোজবাড়িতে গেছো প্রথমে ভাত দেওয়া হয়েছে তারপরে চাটনি দেওয়া হয়েছে তারপরে পাঁপড় দেওয়া হয়েছে তারপরে পটল আলুর তরকারি এসেছে তারপরে মাংস এসেছে দেওয়া হলো। তোমার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগবে যে কোনো শৃঙ্খলা নেই হ্যাঁ যে ভাই কখন কি দিতে হয় সেইগুলো ক্যাটারিংয়ের ছেলেরা জানে না এটা মাথার মধ্যে প্রশ্ন আসবে তোমার তাহলে কী হয় বিরক্ত লাগবে সবগুলো তোমাকে খেতে হবে সবগুলোই তুমি খেতে ভালোবাসো কিন্তু কোনো একটা সারিবদ্ধ জিনিস নেই তো আমাকে প্রত্যেকটা জিনিসকে যখন আমাকে গুরুত্ব দিতে হবে তখন আমি ঠিক ততটাই গুরুত্ব দেবো সারিবদ্ধভাবে গুরুত্ব দেবো এবং প্রত্যেকটা জিনিসকে আমি গুরুত্ব দেব আমাদের কি হয় ভোজ বাড়িতে খেতে গেলে মাটন দাও মাটন দাও মাটন দাও মানে পেটে জায়গা নেই তারপরও মাটন চাইছো খেয়েও নিচ্ছ পরে কি হবে অ্যাসিডিটি হবে অম্বল হবে গ্যাস হবে পেটে ব্যথা করবে লুজ মোশনও হতে পারে অতিরিক্ত কোনো জিনিস কিন্তু হজম হয় না অতএব এই ধরনের প্রশ্নগুলো যারা করে যে পার্টিকুলার একটা সাবজেক্টকে গুরুত্ব দাও বা পার্টিকুলার এই সাবজেক্টটাকে বেশি না পড়লেও চলবে অন্য জায়গাতে বেশি নাম্বার গেন করে আসো এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল সমস্ত বিষয়কে কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে সমস্ত বিষয় যদি আমি গুরুত্ব না দিই তাহলে আমার চাকরি হবে না হ্যাঁ হয়তো তুমি পাস করে গেলে মেন্সও ক্র্যাক করে দিলে ইন্টারভিউ টেবিলে কি করবে ইন্টারভিউ টেবিলে সেখান থেকে সেখানে যে কোথা থেকে প্রশ্ন আসবে এবং এক্সামিনার যে কোথা থেকে প্রশ্ন করবে সেটা কেউ বলতে পারে না হ্যাঁ মার্কেটে ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন বই পাওয়া যায় সে বইগুলো কি সত্যি প্রশ্ন আসে তো আসে তো কি প্রশ্ন কারণ তুমি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত যা যা পড়ে এসেছো বা যা যা দেখে এসেছো বা যে ঘটনার সঙ্গে সম্মুখীন হয়েছে একটা সময় বা যে ঘটনাগুলো তোমার টাইমে হয়েছে বা যে ইতিহাসটা হয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে কেউ কেউ বলে থাকে যে ভাই স্কোরিং সাবজেক্টটা আমাকে নিতে হবে বিশেষ করে এই প্রশ্নটা আসে অপশনাল সাবজেক্ট সিলেক্ট করার সময় স্কোরিং 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 এই শব্দটা পাওয়া যায় আমি কোনটা স্কোরিং এবং কেন স্কোরিং বলবো না আমি তার জন্য একটা ভিডিও আমি আনবো তো এই যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস কোন সাবজেক্টটা সব থেকে বেশি স্কোরিং এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই তাহলে এইখান থেকে আমি দেখতে পাবো যে ডাব্লিউ বিসিএস আছে আমাদের এই সাবজেক্টগুলো হ্যাঁ এই সাবজেক্টগুলো আছে আমাদের কাছে দেখতে পাচ্ছি এবার কত মার্কস আছে সেইগুলো ভাই আমি আর আলোচনা করছি না সেগুলো ইউটিউব থেকে বা গুগল থেকে সার্চ করে দেখে না হাজার হাজার মানুষ ইউটিউবে ভিডিও বানিয়েছে সেগুলো দেখার আমার দেখানোর আমি আর চেষ্টা করছি না দেখো স্টুডেন্টদের মাথার মধ্যে যে প্রশ্নটা সবার প্রথম খেলে সবার প্রথম যে এমন একটা সাবজেক্টকে চুজ করো যে সাবজেক্টটা অল্প গুরুত্ব দাও অল্প গুরুত্ব দাও আর বেশিরভাগ স্টুডেন্ট আমরা আমার চোখে দেখা বেশিরভাগ স্টুডেন্ট গুরুত্ব কম দিতে চায় পঁচিশ নম্বরে এই দুই পেপারটাকে কনস্টিটিউশন ইকোনমিক্স বলবে স্যার আমি তো কনস্টিটিউশন শব্দটার সাথে পরিচিত না আমি তো স্যার পলিটি শব্দের সাথে পরিচিত ভুল কথা পলিটি হয় দুটো সাবজেক্টকে নিয়ে পলিটি হয় দুটো সাবজেক্টকে নিয়ে এক কনস্টিটিউশন অ্যান্ড গভর্নেন্সের পেপারটা এই দুটোকে মার্চ করলে পলিটি হয় যেটা ইউপিএসি সিভিল সার্ভিস পরীক্ষায় হয় আমাদের আছে শুধুমাত্র কনস্টিটিউশন তো স্যার এই পেপারটা কারণ অনেকগুলো আর্টিকেল আছে ইকোনমিক্সে অনেকগুলো কিউওয়ার্ডে আমি শেষ হয়ে যাব তাহলে ইকোনমিক্সটা আমি হালকা এই দুটো সাবজেক্টকে হালকা গুরুত্ব দিই অনেক এটাও বলে এটাও বলে যে নাম্বার তোলার একটা অন্যতম জায়গা হচ্ছে হিস্ট্রি যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকে পঁচিশ আর ন্যাশনাল মুভমেন্ট থেকে থাকে এই দুটো জায়গা খুব ভাইটাল জায়গা এখানে পঞ্চাশের মধ্যে পেলিমসে তুমি যদি মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ নাম্বার তুলে নাও তাহলে তোমার অনেকটা সেফ হয়ে যায় কথাটা কিন্তু সত্য কথাটা কিন্তু এতটুকু ভুল নেই কারণ আমি বলছি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে প্রশ্ন হবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না কারো বলার ক্ষমতা নেই আমি বলছি হাজার বই পড়লেও কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারবে না কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সে কারেন্ট অ্যাফেয়ার্সের মতো করে পড়ি না কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে আমরা ডিপেন্ড হই কাদের ওপর জানো ইউটিউবদের ওপর বিভিন্ন ইউটিউব চ্যানেলের ওপর ডিপেন্ড হই বিভিন্ন ম্যাগাজিনের ওপর ডিপেন্ড হই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে যে মেন যান মেন খনি সেই জায়গাটা কেউ আমরা দেখি না সেই জায়গাটা আমরা কেউ দেখি না সেটা হচ্ছে নিউজ পেপার সেই নিউজ নাম কি দা হিন্দু দা হিন্দু ঠিক আছে বা ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেস যত ম্যাগাজিন দেখবে সবাই কিন্তু এখান থেকে প্রশ্ন বানায় যত চ্যানেল দেখবে সবাই কিন্তু এখান থেকে প্রশ্ন বানায় এবার ধরো ধরো আমি ইউটিউবে যাচ্ছি হয়তো আমাকে অনেকে কথা শোনাবে খারাপ কমেন্ট করবে ধরো আমি ইউটিউবে যাচ্ছি বা আমি একটা ম্যাগাজিনে বই লিখছি হিন্দু ব্যাপারে আজকে এমন একটা আর্টিকেল আসলো যে আর্টিকেলটা সম্পর্কে আমার খুব একটা ভালো নলেজ নেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল তাহলে আমি কি করব আর্টিকেলটা অ্যাভয়েড করে চলে গেলাম আমার যে আর্টিকেলটা মনে হবে সহজ আমি জানি সেটা আমি ম্যাগাজিনে লিখছি তাহলে একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করো যে নিজে পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স বানাও কারেন্ট অ্যাফেয়ার্স নিজে পড়ে বানাও আরে ডাব্লিউ বিসিএস এর জন্য বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই যে মাসে পরীক্ষাটা হবে এটা মাথায় রাখার চেষ্টা করো যে মাসে পরীক্ষাটা হবে ওই মাসটা বাদ দিয়ে পেছনে মাস ওই মাসটা বাদ দিয়ে পেছনে ন মাস কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি নিউজ পেপারগুলো পড়ো না পড়ো আরামসে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে স্যার আমি ওখানে ক্লাস করি স্যার আমি এখানে ক্লাস করি স্যার আমি এই ম্যাগাজিন ফলো করি ওই ম্যাগাজিন ফলো করি আমি সবারই এক্সাম্পল দিলাম না কারেন্ট অ্যাফেয়ার্সের মেন খুনি হচ্ছে দ্য হিন্দু নিউজ পেপার চেন্নাই ভার্সনটা বেস্ট একদম চেন্নাই ভার্সনটা বেস্ট তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিজেকে ঠিক মতো করে রেডি করতে পারো অনেকে বলে সে কারেন্ট অ্যাফেয়ার্স তো দু চারটে ভুল হবে হ্যাঁ আমিও মানছি ভুল হবে কিন্তু যদি আমি সিস্টেমেটিকভাবে পড়াশোনা করি ডেলি নিউজ পেপারটা আমি যদি ফলো করি অনেকে ভাবে যে আমার দু মাস বা তিন মাস বা ছ মাস পরে ডাব্লিউ বিসিএস হয়ে যাবে হ্যাঁ মাস পরে ডাব্লিউ বিসিএস হয়েছে এক্সাম্পেল আছে কিন্তু ভাই অতটা সহজ না বিষয়টা অতটা কিন্তু সহজ না আমি যদি প্রথম দিন থেকে ন মাসে প্রথম দিন থেকে নিউজ পেপারটা ফলো করি না আমার আরামসে হয়ে যাবে আর এই নিউজ পেপার এই হিন্দু নিউজ পেপার ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ পেপার এগুলো তো দাম প্রচুর প্রচুর দাম এগুলো পাবো কোথায় স্যার কারণ এ হিন্দু নিউজ পেপার মনে হয় তেরো টাকা নেয় চেন্নাই ভাসানটা তেরো টাকা নেয় মনে হয় তো কোথায় পাবো ভাই আমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন হয়ে যায় আমি প্রতিদিন সকাল আটটায় ফ্রিতে দিয়ে দিই কোন নম্বরে জয়েন হবে এই নাম্বারে জয়েন হয়ে যাবে নাইন ডাবল থ্রি হয়ে হাই সেখান থেকে পড়ে নাও না সেখান থেকে পড়ে নাও আরে অনেক রিসোর্স আছে যে মনে করো স্যার আমাকে টাকা নেই পড়াশোনা করতে পারছে না অনেক রিসোর্স আছে তুমি জানো না রিসোর্সটা তুমি ইউজ করতে তুমি জানো না তো এই বিষয়টা অনেক গুরুত্ব দিতে চায় না ইতিহাসকে বেশি গুরুত্ব দেয় আবার অনেকে বলবে স্যার জিওগ্রাফিকও নাম্বার তোলা একটা অন্যতম জায়গা মানছি মানছি আমি ক্লিয়ার করলাম কিন্তু ডাব্লু দু হাজার তেইশের ডাব্লিউ বিসি দু হাজার বাইশের ইকোনমিক্সের পেপারটা দেখেছো যারা খুটিয়ে খুটিয়ে পড়ে না যারা হিন্দু পেপারটা খুটিয়ে খুটিয়ে পড়বে তাদের ইকোনমিক্স আরামসে ইজি হয়ে যাবে তাহলে কনস্টিটিউশন কোথায় কি নতুন ল আসছে কোথায় কি স্কিম এসেছে আরামসে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই পেপারটাকে যদি আমি ফলো করি তাহলে এই পেপারটা আমার দুটো সাবজেক্টকে রেডি করে দিচ্ছে হ্যাঁ দুটো সাবজেক্টকে রেডি করে দিচ্ছে তাহলে দুটো সাবজেক্ট না তোমাকে রেডি করছে তিনটে সাবজেক্ট আরও পঁচিশটা নাম্বার আরও পঁচিশটা নাম্বার তাহলে এ একাই কি করলো পঁচিশ এবং পঁচিশ পঞ্চাশটা নাম্বার তোমাকে রেডি করে দিল নিউজ পেপারই তোমাকে পঞ্চাশটা নাম্বার রেডি করে দিল ঠিক আছে তার মানে কি সব বই পড়বো না ইকোনমিক্সের যে বিষয়টা দেখা যাচ্ছে কারেন্ট ইভেন্টের উপর প্রশ্ন আসছে কারেন্ট ইভেন্ট পেপার পড়ো মার্কেটে ভালো ভালো বই আছে আমি কোনো বই খারাপ বলি না আমি কোনো বই খারাপ বলি না বলি না কারণটা কি কোনো রাইটার যখন বই লেখে না তখন এই উদ্দেশ্য নিয়ে উনি বই লেখেন না যে আমার বইটা না চলুক এই উদ্দেশ্য নিয়ে বইটা লিখে যেন আমার বইটা হায়েস্ট সেল হোক এই উদ্দেশ্য নিয়ে লিখে তো কোনো বই খারাপ না সমস্ত বই একটা দুটো ভুল থাকতেই পারে তার মানে এইটা নয় যে ওই বইটা খারাপ আমি ইকোনমিক্সের জন্য একটা ভালো বই বলে দিচ্ছি ওটা পড়ো আমিও পড়তাম ছাত্র জীবনে মিশ্রায়নপুরী হিমালয় পাবলিকেশনে বই ওই বইটা পড়লে কোন বই তোকে পড়তে হবে না বেস্ট বই এবং সহজ ভাষা ইকোনমিক্সের বই পড়ো তো এই পেপারটা তোমাকে দিচ্ছে কত পঞ্চাশটা নাম্বার ইতিহাস একাই দিচ্ছে তোমাকে পঞ্চাশটা নাম্বার ঠিক আছে এবার দেখো জেনারেল ইংলিশটা নিয়ে বলি তারপর জেনারেল সায়েন্স নিয়ে আসছে ইংলিশ ইংলিশ কীভাবে রেডি করব ইংলিশ কিন্তু একটা ভাইটাল জায়গা এবং যার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে আমি যখন স্কুলে ক্লাস সেভেন এইটে পড়তাম সুনীল সরেন স্যার বলে আমাদের স্কুলে একটা স্যার ছিলেন উনি বলেছিলেন তখনকার দিনে পাঁচ টাকায় পাওয়া যেত মাস্টার অফ টেন্স বলে একটা বই পড়ো টেন্স শেখা খুব ভালো ওখান থেকে আমিও টেন্স শিখেছিলাম এখন হয়তো খুব ভালো জানি না ভুলে গেছি কিন্তু টেন্স আমি ওখান থেকে শিখেছিলাম এখন হয়তো কত হবে পঞ্চাশ ষাট টাকা দাম হবে ইউটিউবে হাজার হাজার টিচাররা ইংলিশ পড়াচ্ছে দেখো তাদের ক্লাস সে আমার টাকা পয়সা নেই আমি ব্যাচে ভর্তি হতে পারছি না বা ইউটিউবে রিসোর্স কি ইউজ করো না আমাদের অপূর্ব স্যারে সন্ধ্যে ছটায় বেঙ্গলি চ্যানেলে ডেইলি ক্লাস যায় ডেইলি ক্লাস যায় অপূর্ব স্যারের ক্লাসটা ফলো করো ইংলিশ হয়ে যাবে ইংলিশ হয়ে যাবে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি কোনো সাবজেক্টকে কিন্তু ফেল না ভেবো না সমস্ত সাবজেক্ট স্কোরিং সমস্ত সাবজেক্ট ছেলেমেয়েরা যে এই সাবজেক্টটাকে গুরুত্ব কম দেয় কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমিক্স ইন্টারভিউ টেবিলে এখান থেকে বেশি প্রশ্ন আছে তাহলে এবার তুমি বলো কোনটাকে তুমি বেশি গুরুত্ব দেবে আর কোনটাকে তুমি কম গুরুত্ব দেবে স্কোরিং বলে কিছু হয় স্কোরিং বলে কিছু হয় না এই জিনিসটা মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও এটা ভাবো যে আমাকে চাকরি পেতে হবে একজন ডাব্লিউ অফিসার ওনাকে গিয়ে জিজ্ঞেস করো যে স্যার আপনি এই ভেবে পড়াশোনা করতেন যে আমি এই সাবজেক্টে বেশি গুরুত্ব দেবো এই সাবজেক্টটা বেশি গুরুত্ব দেবো না উত্তর উনি একটাই বলবেন না আমি সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে এসেছি বলে আজকে আমি এই জায়গায় এসেছি বলে আমি আজকে এই জায়গায় এসেছি সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব তোমরাও দাও তোমরাও তাও হয়ে যাবে হয়ে যাবে আরামসে হয়ে যাবে তাহলে তুমি যদি এই জায়গাটা রেডি করো পঞ্চাশ নাম্বার তোমার আরামসে উঠে গেল এ আবার হিস্ট্রি থেকেও মোটামুটি পঁচিশ পঁচিশ পঞ্চাশ ঠিকঠাক মতো এখানেও পঞ্চাশটা নাম্বার উঠে গেল একশো নাম্বার তো এমনিই চলে এলো একশো নাম্বার তো এমনিই চলে এলো আর তোমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি যে দুশোটা প্রশ্নকে তোমাকে দুশোটাই ঠিক করে আসতে হবে কেউ মাথার দিব্যি দিয়েছে দেয়নি হ্যাঁ আন্দাজে আমরা অনেকে ঢিল মেরে দিই দরকার নেই ভাই সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব দেব কোনো সাবজেক্টের প্রশ্ন একটু টাফ হতে পারে কোনো সাবজেক্টের প্রশ্ন একটু ইজি হতে পারে যদি টাফ হয় আমি টাচ করব না ছেড়ে দেব বাস হয়ে গেল যে এই সাবজেক্টটা আমার নিজে নিজেই বুঝতে পারবে যে এই সাবজেক্টটা আমাকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া উচিত ছিল আমি মানে সেই কাজটা করিনি অতএব আমি করব না একশো পঞ্চাশটা ঠিক করে আসো বাস নেগেটিভ হাত দেওয়া দরকার নেই যখন তুমি মানে এই সাবজেক্টগুলোকে সম্পূর্ণভাবে হ্যাঁ গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে না দেখো না হাসতে হাসতে বেরিয়ে যাবে পরীক্ষা হল থেকে হাসতে হাসতে বেরিয়ে আসবে সেদিন মিলিয়ে নিও সেই কথাটা আমার ঠিক আছে তাহলে ডাব্লিউ কোন সাবজেক্টে স্কোরিং আর বলবে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো এই ভিডিওটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে